দেশের একজন এমপির অবস্থা যদি এরকম হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কীরকম হবে, এটাই আমার প্রশ্ন। আপনারা হয়তো জানেছেন, আজকে জেনেছেন যে আজকে সারাদিন টপ অফ দ্য কান্ট্রি ছিল আমাদের সেই একেবারে আলোচিত সমালোচিত বীরপুরুষ সেই মুরাদ সাহেবের কথা, সেই টাকলা মুরাদের কথা। হয়তো অনেকেই টাকলা মুরাদের কথা ভুলে গিয়েছিলেন, উনি আবার নতুন করে একটা ভাইরাল কিছু করে বসলেন এবং আবার দেখিয়ে দিলেন, আবার মিডিয়ার সামনে উনি চলে আসলেন একেবারে ফুট করে, যেটা আসলে আমরা হয়তো চেয়েছিলাম। আমাদের বাঙালিরা এসব ভাইরাল নিউজ, এসব ভাইরাল খবর না দেখলে না শুনলে আমাদের পেটের ভাত একদমই হজমই হয় না। আজকে হয়তো দর্শক আপনারা আমার থেকে ভালো জানেন, আমার থেকে ভালো বুঝেন, আমি হয়তো আপনাদেরকে সামান্যই বোঝাতে পারছি যে জানেন যে আমাদের সেই মুরাদ সাহেব সে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিশাল একটা ঝামেলায় পড়ে গিয়েছেন। স্বয়ং তার স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী পুলিশকে ফোন দিয়ে বলতেছিল যে তার স্বামী তাদেরকে নাকি তাদের পরিবারকে কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত করছে, তাদেরকে হত্যার প্ররোচনা করছে, হত্যা করতে যাচ্ছে। এই জন্য সে তার স্ত্রী জাহানারা নাকি নাম, উনি থানায় 999-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন। চাওয়ার পরে পুলিশ পরবর্তীতে তার বাড়িতে আসলেন, আসলে মুরাদ সাহেবকে কিন্তু ধরতে পারেননি, উনি আগেই সটকে পড়েছিলেন। আসলে আমার প্রশ্ন সেটা না, ওনার স্ত্রী ফোন করেছেন সেটাও বড় কথা না, উনি পালিয়ে গেছেন সেটাও বড় কথা না। আমার প্রশ্ন একটাই যে একজন মন্ত্রীর কিংবা একজন এমপির চরিত্র যদি এরকম হয়, সে যদি তার স্ত্রীকে মারতে যায়, তার সন্তানকে মারতে যায়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো, আমাদের মতো গরিব মানুষগুলো, আমাদের বাংলাদেশের অশিক্ষিত মানুষগুলো ফ্যামিলিতে কী হবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। একজন মন্ত্রীর পরিবারে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের পরিবারে কী অবস্থা হবে, এটাই আমার আজকে প্রশ্ন। আসলে জানি না আমরা কতটা অধঃপতনে চলে গিয়েছি। আমাদের একজন সংসদ সদস্য, আমাদের সাবেক মন্ত্রী যদি এহন কাজ করেন, তাহলে আমাদের মানুষগুলো কী শিখতে পারবে, তারা কী জানতে পারবে, তারা কী বুঝতে পারবে, আসলে জানি না আমরা কোথায় চলে যাচ্ছি। আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের সামাজিক কর্মকাণ্ড দিন দিন এমন হয়ে যাচ্ছে যেগুলো দেখলে লজ্জায় মাঝে মাঝে মনসায় নিজেই বালিশি মুখ লুকিয়ে রাখি। আসলে জানি না বিশ্ব মিডিয়া এই জিনিসগুলো কীভাবে দেখবে। আসলে এই জিনিসগুলো হয়তো আমরা ছোটো আকারে দেখছি কিংবা একদম সামথিং মনে করছি, আসলে দর্শকের জিনিসটা কিন্তু বিশাল, অনেক বড় একটা দিক। কারণ একজন মন্ত্রীর কাছ থেকে, একজন এমপির কাছ থেকে যদি আমরা শালীনতা শিখতে না পারি, তার কাছ থেকে যদি ভালো কিছু শিখতে না পারি, তার থেকে ভালো কিছু জানতে না পারি, তাহলে আমরা জাতি হিসাবে, আমরা দেশের নাগরিক হিসাবে, দেশের ভোটার হিসাবে আমরা কী শিখতে পারবো। আসলে আমরা দেশের ভোটার, আমরা দেশের নাগরিক, আমাদের কিন্তু আজ অনেক কিছু শিখতে পারি আমরা এসব শিক্ষিত মানুষদের কাছ থেকে, এসব ডাক্তারদের কাছ থেকে। তারা কিন্তু ডাক্তার হয়ে তারা এমনভাবে এমন কাজ করছেন যেটা আসলে সত্যি খুবই দুঃখজনক ঘটনা। এদের এমপি যদি তার স্ত্রীকে মারতে যান, তার সন্তানকে মারতে যান, তারা অনেক শিক্ষিত ফ্যামিলি, আমাদের তুলনায় তারা কিন্তু একদম আগিয়ে, অনেক র্যাঙ্কিংয়ে আগিয়ে, আমরা কিন্তু গরিব মানুষ। তারপর কিন্তু আমাদের পারিবারিক দ্বন্দ্ব একদম নেই বললেই চলে, আমরা অনেক সুখী আছি। তারপর আমি জানি না বড়লোকগুলো কতটুকু সুখী আছে। আমি কিন্তু একসময় ঢাকা মিরপুর থাকতে বড়লোকের মাঝখানে থাকতাম, আমি দেখেছি তাদের পারিবারিক কোনো সুখ নেই, তাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগেই থাকে, সন্তান ওই মদের বারে ওখানে এখানে ঘুরছে, নেশায় পড়ে আছে, স্ত্রী ঘরে দেরিতে ফিরছে, স্বামী ঘরে দেরিতে আসছে, এগুলো নিয়ে কত রকমের দ্বন্দ্ব যে হচ্ছে, যেটা আমি একটা বাস্তব চোখে দেখেছি। কারণ আমি একসময় বড়লোকের মাঝে ছিলাম, আমার চাকরিটাই ছিল ওই লেভেলের। যাই দর্শক, অতটা গভীরে আমি যেতে চাই না, আমি দেখেছি ওনাদের কী হয়। আসলে আমরা গরিবরাই আমি মনে করি যে ইট মাথায় দিয়ে আমরা সেরা খাতায় শুয়েও অনেকটা সুখী আছি। আমাদের রাত্রে বালিশটা পেলেই কিন্তু ঘুম, বড়লোকের কিন্তু বালিশ পেলেও তারা কিন্তু ঘুমাতে পারে না, তাদের টেনশন, তাদের চিন্তার কোনো অবকাশ থাকে না, তাদের এত রাজ্যের টেনশন, তাদের গাড়িতে টেনশন, বাড়িতে টেনশন। আপনি দেখবেন যে বড়লোক আপনার গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি, তারপরও তাদের কিন্তু শান্তি নেই। কিন্তু আমাদের বাড়িতে এসিও নেই, আমাদের ফ্যানও নেই অনেকের, তারপরও কিন্তু আমরা সুখে আছি। আল্লাহ আমাদেরকে সুখ দিয়ে রেখেছেন, এটা আমাদের অন্তরী সুখ নয়, এটা আমার মনের সুখ। আসলে বিধাতার সুখ কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। সুখ এমন একটা জিনিস, সেটা আপনি কিন্তু চাইলেই পাবেন না। সুখ এমন একটা জিনিস, সেটা আপনি চাইলে কিন্তু ধরতে পারবেন না, এটাকে ধরার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না। এটা কিন্তু মনের সুখ, বড় সুখ। সুখ কিন্তু এমনিতেই চলে আসে, আপনি টাকা হবে আপনার হাজার হাজার কুড়ি টাকা হবে, আপনি কিন্তু সুখ পাবেন না ভাই। আপনি 2 টাকা নিয়েও কিন্তু সুখী হয়ে যাবেন। আপনি দেখবেন রাস্তার পাশে মানুষগুলো ঘুমিয়ে থাকে ইট মাথায় দিয়ে, তাদের ঘুম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি মাঝে মাঝে দেখবেন যে ওই গরিব ওই ফুটপাথের মানুষগুলি এমনভাবে ঘুমায়, মাঝে মাঝে আমারই হিংসা লাগে। আমি সারাদিন কষ্ট করি, চাকরি করি, কত কষ্ট করি, কিন্তু ওদের যে ঘুমগুলো দেখলে মনে হয় যে 20 টাকা দিয়ে এরকম একটা ঘুম, ওরকম একটা শান্তির ঘুম কি আপনি কিনতে পারবেন না।
আসলে জানি না আমরা কতটুকু ওনাদের কাছ থেকে শিখতে পারি। আমরা অনেক কিছু দেখি আমাদের সমাজের কাছ থেকে, কিন্তু আমরা সমাজ কাছ থেকে কোনো শিক্ষা নেই না। মানুষ সমাজের কাছ থেকে, মানুষ প্রকৃতির কাছ থেকে শিক্ষা নেয় না বলেই মানুষের আজ দিন দিন অতবদল হয়ে যাচ্ছে। মানুষ আর সামাজিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে যাচ্ছে, এতটাই নিচে নেমে যাচ্ছে, যেখানে যে কথাগুলো বলতেও আমাদের মাঝে মাঝে দ্বিধাবোধ হয়, আমাদের লজ্জা হয়। আসলে অনেকে বললে হয়তো বলবেন আপনি অনেক বেশি বুঝে ফেলেছেন। আসলে ভাই বুঝের কথা না, একটু নিজের চোখ কান খোলা রাখুন, একটু ভাবুন যে আপনি সুখী আছেন নাকি ওই দশতলার উপরে মানুষটা সুখী আছে, তাহলেই আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা আমার মন গড়া কথা নয়, এটা বাস্তব কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই। যাই দর্শক, কথা বলার মাঝে হয়তো অনেক কথাই চলে আসে, যদি কাউকে হিট করে কথা বলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কারো সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের মঙ্গল জীবন কামনা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই পারিবারিকভাবে ভালো থাকুন, এই কামনাই করে আজকের মতো তাসিন টিভি বিডির পক্ষ থেকে বিদায় নিচ্ছি।